হ্যালো এভরিওয়ান, কি খবর সকলোরে? আশা করো সকলো নিশ্চয় ভালে আছে। আজি মই আপোনালোকৰ মাজলে এটা চিকেন কোফটার রেসিপি লৈ আহিছো। মোর প্রথমটো মিনি ভ্লগত আপোনালোকে দেখা পাইছিলে যে মই চিকেন কোফটা বনাইছিলো আর তাৰে ভিডিওটো মই লৈ আহিম বুলি কৈছিলো। এতিয়া আজি সেই চিকেন কোফটার রেসিপিটো মই আজি লৈ আহিছো আপোনালোকৰ মাজলে। এতিয়া আগলে ভিডিওটো চাই দিয়কচোন, আর যদিহে মোর মিনি ভ্লগটো আপোনালোকে চোৱা নাই তেনেহলে ডেসক্রিপশনত লিঙ্কটো দি দিম, চাবলে কিন্তু নাপাহৰিব। আর মোর এই রেসিপিটো কেনেকুৱা লাগে আপোনালোকে কমেন্ট কৰি কবলেও কিন্তু নাপাহৰিব। এতিয়া বলক আগলে চাই যাওঁ। প্রথমতে মই এটা চপারত পিঁয়াজ জলকীয়া আর ধনিয়া পাত ভালদরে চপ করে ললো। এয়া হল চিকেন, চিকেনখিন মই মিক্সিত গ্রাইন্ড করে ললো। এইখানে একটা বোলত উলিয়াই মই এটা ইয়াতে আদা নহরু পেস্ট অকনমান দিল। তারপাশত ইয়াত মই মাসালাবর এড করিম। মাসালাত মই দিছো হালধি, রেড চিলি পাউডার, গরম মাসালা, নিমখ, মিঠাতেল, এইখানে দিল। এটা আপনাদের ইচ্ছা করলে জিরা ধনিয়া দিব পারে, মই দিয়া নাই। ইয়াতে আধা কাপ মই ইয়া হল বেসন, বেসনও দিছো। বেসনখিনি দিলে যেতিয়া কোফটার লাড়ুকেইটা করিম আর ফ্রাই করিম তেতিয়া কোফটাটো ভাঙি না যায়, বেসনে রখায় ভাঙি যাবলে, মানে ইয়ার পানি যে ওলায় সেই পানিটো রখায় বেসনে। এটা মই আটাইকেইটা মিশ্রণ ভালদরে মিক্স করে ললো। তারপর ধুনকে লাড়ু বনাইছো হাতরে, দেখি পাইছে ভিডিওত এনেদরে মই ধুনকে লাড়ুকেইটা বনাই ললো। লাড়ু আটাইকেইটা হয়ে গেল। এখন পেনত মই মিঠাতেল অকনমান দি ভালদরে গরম করে ইয়াতে কোফটাকেইটা যে বনাইছিলো সেইকেইটা দি দিলো আর ইলুটি সিলুটি করে ভালদরে ভাজি লৈছো। গেসটো একদম সিমত রাখব যাতে ভিতরখিনি ভালদরে সিজে। এয়া ভালদরে ফ্রাই হয়ে গেছে। এটা মই আন এটা বোলত ওলাই লৈছো। অকনমান ইয়াত ডেকোরেশন করে লৈছো। ইয়াতে ধনিয়া পাত অকনমান দি দিছো। এয়া হল গাজর অকনমান কাটি লৈছো আর পিঁয়াজ।